اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى: ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة إنك أنت العزيز الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، وإنما ورثوا العلم، فمن أخذه أخذ بحظ وافر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. محترم حاضرين مجلس، برادران الإسلام، আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি এবং নাজাত দান করার জন্য, সফলতা দান করার জন্য, ইসলাম এবং ঈমানের দৌলত দান করেছেন। আর আমরা যেন পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারি, সেজন্য পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ার নির্দেশ দিয়েছেন। পাক্কা মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি ইসলাম পাওয়ার পরে, ইমানের মতন দৌলত লাভ করার পরে, ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণভাবে মেনে পাক্কা মুসলমান হতে পেরেছে, সে ব্যক্তি কামিয়াব। আর যে ব্যক্তি নামকে আসতে মুসলমান হয়েছে, আধা মুসলমান হয়েছে, সুযোগের সদ্ব্যবহার করেছে, সে ব্যক্তি দুনিয়াতে হয়তো কিছু স্বার্থ হাসিল করতে পারলেও
আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত বিচারে ওই ব্যক্তি নাকাম বলে গণ্য হবে। কিয়ামতের ময়দানে যখন আমলের পাল্লা কায়েম করা হবে আর প্রত্যেকের নেকি আর গুনাহ দুই পাল্লার মধ্যে রেখে মাপা হবে, যার নেকির পাল্লা ভারী হবে তার সম্পর্কে ফেরেশতা এলান করবে অমুকের ছেলে অমুক কিংবা অমুকের মেয়ে অমুক কামিয়াব হয়ে গেছে, এরপরে আর কোনো নাকামি নাই। এই এলানটা, এই ঘোষণাটা হাশরের ময়দানে উপস্থিত সকল মানুষ ধারে কিংবা কাছে কিংবা দূরে সকলে সমানভাবে শুনতে পারবে, কোনো মাইক লাগবে না। ঘোষকের এই ঘোষণা সকলে সমানভাবে শুনবে। তো যার জন্য ফেরেশতা এই এলান করলো যে অমুকের ছেলে অমুক কামিয়াব হয়ে গেছে, এরপরে আর নাকামি নাই, ওই ব্যক্তি হলো আসল সফল কাম। এর বাইরে দুনিয়াতে যে যতই নিজেকে সফল কাম মনে করুক বা কেউ অন্যকে সফল বলে প্রশংসা করুক, এই মানুষের বলার কোনো দাম নাই যদি হাশরের ময়দানে ওই ঘোষণাটা আমার আপনার পক্ষে না হয়। আর যার গুনার পাল্লা ভারী হবে তার সম্পর্কে এলান হবে অমুকের ছেলে অমুক নাপাক নাকাম হয়ে গেছে, এরপরে আর কোনো কামিয়াবি নেই। তো যার জন্য এই এলানটা হলো সে ব্যক্তি আসল হতভাগা, সে ব্যক্তি আসল নাকাম। দুনিয়াতে তার বিত্ত বৈভব প্রভাব প্রতিপত্তি যাই কিছু থাকুক এইগুলো তার সফলতার মাপকাঠি না। এটাকে বারবার কোরআন এবং হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে, আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ইসলামে প্রবেশ করো যেন পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারো। পরিপূর্ণ কামিয়াবির জন্য, পরিপূর্ণ সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিসের কথা জানিয়ে দিয়েছেন যে কেউ যদি কামিয়াবি দাবি করতে চায়, কামিয়াবি অর্জন করতে চায়, তাহলে এই দুই জিনিস তার মধ্যে থাকতে হবে। সেটা কি? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দিনের জন্য মেহনত করতে হবে আর নিজে পরিপূর্ণভাবে দিনের মধ্যে দাখিল হতে হবে। দুই জিনিস, দিনের জন্য মেহনত করা, যে মেহনতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক আম্বিয়া কেরামকে প্রেরণ করেছিলেন, আমাদের নবীজির মাধ্যমে নবীদের সিলসিলা খতম হয়ে যাওয়ার কারণে নবীদের আগমনের ধারাবাহিকতা খতম হয়ে যাওয়ার কারণে ওই জিম্মাদারি আমাদের উপরে অর্পিত হয়েছে। তো কেউ যদি পরিপূর্ণ মুসলমান বলে দাবি করতে চায়, পরিপূর্ণ কামিয়াব হওয়ার আশা পোষণ করে, তো এক নম্বরে তাকে দিনের মেহনতে লাগতে হবে, দুই নম্বরে নিজের আমলকে সুন্দর করতে হবে। নিজের আমলকে সুন্দর করার জন্য, আমলের লাইনে আগে বাড়ার জন্য পাঁচটা জিনিস তার মধ্যে আসা দরকার, আর পরিপূর্ণ দিনের মেহনত করনেওয়ালা হওয়ার জন্য তিনটা জিনিসের মেহনত করা দরকার। ওই পাঁচটা যদি পরিপূর্ণ কারোর মধ্যে না আসে, সে যেমন পরিপূর্ণ আমলওয়ালা না, পাক্কা মুসলমান না, অনুরূপভাবে দিনের মেহনতের ওই তিনটা জিনিস নিয়ে সে যদি মেহনত না করে, তাহলেও সেও দিনের পরিপূর্ণ মেহনত করনেওয়ালা না, আংশিক মেহনত করনেওয়ালা। তো আংশিক দিনের উপরে চলার মধ্যে পরিপূর্ণ কামিয়াবি নাই, আংশিক মেহনত করার মধ্যে পরিপূর্ণ কামিয়াবি নাই। পরিপূর্ণ কামিয়াবি এবং সফলতা পাক্কা মুসলমান হওয়ার মধ্যে। এই জন্য
এই জিনিসগুলি আমরা বোঝার জন্য চেষ্টা করব, মনে রাখার জন্য চেষ্টা করব, এবং আমার মধ্যে কতটুকু আছে এটা বারবার আমার হিসাব মিলানোর জন্য চেষ্টা করব। অন্যের পিছনে না পড়ে, অন্যের ছিদ্রান্বেষণ না করে আমি কতটুকু পাক্কা মুসলমান হতে পারলাম, আমি কতটুকু দিনের মেহনত করণেওয়ালা হতে পারলাম, প্রত্যেকের নিজের ফিকির করা দরকার। অন্যের ফিকির করতে যে, অন্যের দোষ ধরতে যে, আজকে আমরা নিজেকে ভুলে বসে আছি, যার কারণে কামিয়াবি এবং সফলতা থেকে অনেক দূরে। একটা হলো পরিপূর্ণ মুসলমান হওয়া নেক আমলের মাধ্যমে, এটা হলো পাঁচটা জিনিসের মধ্যে আসবে। এই পাঁচটা জিনিস যদি থাকে তাহলে সে পাক্কা মুসলমান আমলওয়ালা। যতগুলো কম থাকবে এতটুকু সে কম মুসলমান। সেটা কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দিনদারি, দিন এটা হলো পাঁচটা জিনিসের নাম। এই পাঁচটা জিনিস পরিপূর্ণ আসলে কারোর মধ্যে সে হলো পাক্কা মুসলমান, যার মধ্যে যতটুকু কম সে ইসলাম থেকে ততটা দূরে, ইমান থেকে ততটা দূরে। কি সেই পাঁচটা জিনিস? সেই পাঁচটা জিনিস হলো ইমান, আকিদা দুরুস্ত করতে হবে, ইমানের মধ্যে কোনো গড়বড়ি না থাকে, শিরকি কোনো আকিদা বিশ্বাস আমার মধ্যে না থাকে, আল্লাহ পাকের জাত আর সিফাতের সাথে কোনো শরিকি কথা, শিরকি কথা আমার মুখ দিয়ে বের না হয়, আমার অন্তরের মধ্যে এরকম কোনো শিরকি আকিদা আমি পোষণ না করি, ইমান এবং আকিদা দুরুস্ত করা। কেন? যে আমলগুলি আমি করব, এই আমলগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্তে হলো ইমান দুরুস্ত করতে হবে। ইমান যদি না থাকে বা ইমানের মধ্যে যদি ভেজাল থাকে, যত ভালো কাজ করুক, যত দান করুক, যত ভালো কথা বলুক, যত জনসেবা করুক, ইমানেই গড়বড়ি, ইমানের মধ্যে ভেজাল, তো এই আমলগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এক নম্বর হলো ইমান আকিদা দুরুস্ত করা, দুই নম্বর হলো এবাদত বন্দেগিগুলি সুন্নত তরিকা মতন করা। যত এবাদত বন্দেগি করি আমরা মন করা পদ্ধতিতে করলে হবে না, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, দান সদকা হোক, তাজবিদ তাহরিল হোক, কোরআন পাকের তেলাওয়াত হোক, আর যতগুলোকে আমরা নেকির কাজ বলে মনে করি, এই নেকির কাজগুলি আল্লাহ রসুলের তরিকা মতন হতে হবে। এই কাজগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের আদর্শকে আমাদের জন্য মাপকাঠি বানিয়েছেন। কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে, তোমাদের জন্য একজন রসুল পাঠানো হয়েছে যাকে আমি উত্তম আদর্শ এবং উত্তম নমুনা দিয়ে দিয়েছি, যে আখিরাতে বিশ্বাস করে, আল্লাহতে বিশ্বাস করে, তার জন্য এই রসুলের মধ্যে আদর্শ রয়েছে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তুমি চাও তোমার আমল আল্লাহ পাকের দরবারে কবুল হোক, যদি তুমি চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করুন, তাহলে তোমার জন্য জরুরি হলো সেই রসুলের ইত্তেবা করা, অনুসরণ করা, এটা জরুরি। প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের তরিকা মতন হওয়া, মন চাই কোনো পদ্ধতি না আসতে হবে, ওটা বেদাত হয়ে যাবে, ওটা মরদুদ এবং প্রত্যাখ্যান যোগ্য বলে গণ্য হবে। তিন নম্বর হলো লেনদেন, আয় রোজগার হালাল রাখতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকতে হবে, আমার রিজিকের মধ্যে হারাম চলে না আসে, আয় রোজগারের মধ্যে হারাম চলে না আসে। ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদতের তৌফিক লাভ করার জন্য রিজিক এটা হালাল থাকা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়ে নবীদেরকে যে নির্দেশ দিয়েছেন, নবীর উম্মতদেরকেও একই নির্দেশ দিয়েছেন, সেটা কি? তোমরা হালাল রিজিক ভক্ষণ করো এবং নেক আমল করো। রসুলদেরকে বলছেন ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রসুলগণ
তোমরা হালাল রিজিক ভক্ষণ করো এবং নেক আমল করো। রসুলদের সম্পর্কে তো ধারণাও করা যায় না যে তারা হারাম রিজিক ভক্ষণ করবেন, কিন্তু উম্মতকে শেখানোর জন্য, বান্দাকে শেখানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে এই ক্ষেত্রে নবী রসুলদেরও কোনো ছাড় নাই যে তারা হারামের মধ্যে লিপ্ত হলো, হারাম ভক্ষণ করলো আর তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, এরকম কোনো ছাড় নবীদের জন্য নেই। ঠিক মমিন বান্দাদেরকে নির্দেশ করে আল্লাহ রাব্বুল আলামিন একই নির্দেশনা দিয়েছেন, তোমরা হালাল রিজিক ভক্ষণ কর এবং নেক আমল কর। তো বোঝা গেল নেক আমলের তৌফিক লাভ করার জন্য, এবং নেক আমল আল্লাহ পাকের দরবারে কবুল হোক এটা যদি চাই, তাহলে লেনদেন আয় রোজগার এটা হালাল রাখতে হবে। চার নম্বরে বলেছেন মুআশারাত, সামাজিকতা, সমাজে চলতে গেলে কার কি হক, পিতামাতা হোক, ভাই বোন হোক, পাড়া প্রতিবেশী হোক, সহকর্মী হোক, সহপাঠী হোক, সফর সঙ্গী হোক, যার সাথে যার চলাফেরা উঠা বসা, প্রত্যেকের হক শরীয়ত নির্দিষ্ট করে দিয়েছে, এই হকগুলি আদায় করা, যেগুলোকে হুকুকুল এবাদ বলা হয়। আল্লাহর হককে যদি নষ্ট করে, নামাজ পড়ল না, রোজা রাখল না, এগুলো আল্লাহর হক, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, তওবা ছাড়াও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে তো আল্লাহ তাআলা মাফ করবেন না, এবং শুধু মুখে আস্তাগফিরুল্লাহ পড়লেই মাফ হবে না, বরং ওই বান্দার হক আদায় করে বান্দার কাছ থেকে মাপ চেয়ে এরপর আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তো কার কি হক এগুলো জেনে জেনে আদায় করা। আর পাঁচ নম্বর হলো অন্তরের রোগের ইসলাহ করা। আমাদের অন্তরে যে রোগ রয়েছে, হিংসা, অহংকার, রাগ, লোভ, রিয়া, দশটা রোগ, এক একটা রোগ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, এই রোগগুলোর চিকিৎসা করে নিজের মধ্যে এর বিপরীত গুণগুলি অর্জন করা এটা জরুরি। এই রোগ একটা থাকা অবস্থায় আমার কোনো ইবাদত বন্দেগী কিন্তু কবুল হবে না। রাগ আছে, কথায় কথায় রেগে যাই, রেগে যে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলি, এই রাগের কারণে আমল বরবাদ হবে, ঈমান বরবাদ হবে, মানুষের সাথে দুশ্মনী পয়দা হবে। হিংসা আছে, হিংসার কারণে নেকিগুলি আমার এমনভাবে খতম হয়ে যাবে যেমন চলন্ত আগুনের মধ্যে লাকড়ি দিলে মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, অনুরূপভাবে যদি আমি কারোর প্রতি হিংসা পোষণ করি তো আমার আমলগুলি নেকিগুলি এইভাবে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। প্রত্যেকটা রোগ এমন যে আমার সমস্ত আমল বরবাদ করার জন্য যথেষ্ট। তাহলে সংক্ষেপে কী হলো যে পাক্কা মুসলমান হওয়ার জন্য, আমলওয়ালা হওয়ার জন্য এই পাঁচটা জিনিস প্রত্যেকের মধ্যেই আনতে হবে। ঈমান আকীদা দুরুস্ত করা, ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করা, আয় রোজগার লেনদেন হালাল রাখা, সামাজিকতা ঠিক রাখা, অর্থাৎ কার কী হক এই হকগুলি জেনে জেনে আদায় করা, এবং অন্তরের যে রোগগুলি আছে এই রোগগুলিকে দূর করা। আর এই রোগগুলি দূর হবে যেমন শারীরিক রোগ হলে ডাক্তারের কাছে যেতে হয়, তাকে নিজের রোগের কথা খুলে বলতে হয় আর তার পরামর্শ মতন চলতে হয়, অনুরূপভাবে অন্তরের রোগের চিকিৎসা করার জন্য অন্তরের রোগের ডাক্তার, রুহানি ডাক্তার, হক্কানি বুজুর্গানি কেরাম, ওলামায়ে কেরাম, তাদের সাথে সম্পর্ক রেখে নিজের এই অন্তরের রোগগুলির কথা বলতে হবে, খুলে বলতে হবে, গোপন করলে হবে না। তারা যে দিক নির্দেশনা দেন ওই মতন আমল করলে এগুলো দূর হবে। এটা হলো একটা কাজ, দুই কাজের একটা কাজ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য। দ্বিতীয় হলো আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আম্বিয়া কেরামের যে জিম্মাদারি ছিল, দায়িত্ব ছিল দিনের মেহনত করা, মানুষের কাছে দিনকে পৌঁছে দেওয়া, যে জিম্মাদারি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামকে প্রেরণ করেছিলেন, উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটি সদস্য ওই দায়িত্ব পালন করবে। যে দায়িত্বের জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খানায়ে কাবার নির্মাণ থেকে ফারেগ হয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করেছিলেন, হে আল্লাহ
এইখানে কাবাকে আবাদ করার জন্য আমার বংশধরের মধ্যে থেকে তুমি এমন একজন নবী পাঠাও যিনি এসে তিনটা কাজ করবেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনটা জিনিসের জন্য দোয়া করেছিলেন, যে তিনটা দায়িত্ব দিয়ে আপনি আমার বংশ থেকে একজনকে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এবং আখেরি নবী আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই দায়িত্ব পালন করলেন। সেই দায়িত্ব হলো তিনটা। এই দায়িত্ব পালন করলে বলা হবে এই লোক দিনের জন্য কাজ করেছে, দিনের মেহনত করেছে। সে তিনটা কি? তাবলিগ, তালিম, তাসকিয়া। তিনটা কাজ একসাথে করতে হবে। তাবলিগ, তালিম, তাসকিয়া। রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা কাজ করেছেন এবং উম্মতকে দায়িত্ব দিয়ে গেছেন। যারা আমার উম্মত বলে দাবি করবে, আমার অনুসারী হবে, তাদের জন্য জরুরি হলো আমার মৃত্যুর পরে তারা এই জিম্মাদারিগুলি পালন করবে। তাবলিগ, তালিম, তাসকিয়া। তাবলিগ মানে কি? তাবলিগ মানে হলো মানুষকে দাওয়াত দেওয়া, ভাই দিনের পথে আসেন, আখেরাতের পথে চলেন, জান্নাতের পথে চলেন, জাহান্নাম থেকে বেঁচে থাকেন। এই মানুষের কাছে যে যে এই দাওয়াত দিয়ে তাকে জান্নাতের পথে উঠাতে হবে, দিনের পথে উঠাতে হবে। আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দিতে হবে। কিন্তু এ পর্যন্ত শেষ না, এতটুকু করে ছেড়ে দিলাম তো আমি পুরোপুরি দিনের জন্য মেহনত করে নেওয়ালা হতে পারলাম না। আরও দুটো কাজ করতে হবে। তাবলিগের পরে তালিমের জিম্মাদারি পালন করতে হবে। তালিম কী জিনিস? তালিম মানে শেখানো, হারাম, হালাল, ওয়াজিব, সুন্নত, ফরজ, মাকরুহ, এই সমস্ত হুকুম, আহকাম, শরীয়তের বিধান, এইগুলি মানুষকে শেখাতে হবে। আম্বিয়া কেরাম দাওয়াত দিয়েছেন, মসজিদে নিয়ে আসছেন, বাড়িতে বসেছেন, আসেন ভাই কিছু কথা শোনেন। এরপরে তাদেরকে হারাম হালাল শিখিয়েছেন, ফরজ ওয়াজিব সুন্নত শিখিয়েছেন, যার কারণে উম্মত আমলের উপরে উঠেছে। তাহলে এক নম্বরে তাবলিগ, মানুষকে ডাকতে হবে, দিনের পথে আনতে হবে। দুই নম্বরে তালিম, এদেরকে দিন শেখাতে হবে, হারাম হালাল ওয়াজিব সুন্নত শেখাতে হবে। আর তিন নম্বর, প্রত্যেক মানুষের মধ্যে যে রোগগুলি আছে এই রোগগুলির ইসলাহের ফিকির করতে হবে। তালিমও করলাম, তাবলিগও করলাম, কিন্তু নিজের অন্তরের রোগের ফিকির করলাম না, এই রোগগুলো অন্তরের মধ্যে পুষে রাখলাম, তো আমার তালিমও শেষ, আমার তবলিগও শেষ। আজকে আমরা যারা দিনের মেহনত করি, আমাদের ভুলটা এখানেই যে একটা মাত্র মেহনতের সাথে জড়িত থেকে আমি নিজেকে দিনের ধারক বাহক মনে করি, মুবাল্লিগ মনে করি, দায়ী মনে করি। দু একটা চিল্লা দিলাম, দু একটা বিদেশ সফর করলাম, মনে করলাম ব্যাস আমি তো তবলিগ আলা হয়ে গেছি। হ্যাঁ, এবং তারা কী করে? আলেম ওলামাদের সমালোচনা করতে শুরু করে, যে আলেম তো মাদ্রাসায় পড়ে থাকে, মসজিদে পড়ে থাকে, এরা কটা চিল্লা দিয়েছে। তো এই বয়ান দ্বারা, এই ব্যাখ্যা দ্বারা কি বোঝা গেল? যে দিনের মেহনত তিন জিনিসের সমষ্টির নাম, তাবলিগ, তালিম, তাসকিয়া। এবং প্রকৃত পক্ষে এই তিনও লাইনের মেহনত এটা হাক্কানি ওলামায়ে কেরাম করে যাচ্ছেন। সাধারণ মানুষ যারা বছরে একটা চিল্লা দেয় বা তিনটা চিল্লা দিল, তারা একটা নিয়েই আসে, কিন্তু ওই তালিম কোনটা ওয়াজিব, কোনটা হারাম, কোনটা মুস্তাহাব, কোনটা ফরজ, তারা নিজেরা জানারও কথা না, অন্যকে জানাবে কিভাবে? অল্প সামান্যই জানে। কিন্তু ওলামায়ে কেরাম বছরের পর বছর, 15 বছর পড়েন, 20 বছর পড়াশোনা করেন, এরপরে 40 বছর ধরে, 50 বছর ধরে উম্মতের সামনে তারা এই তালিমটা দিয়ে যাচ্ছেন। হারাম হালাল, জায়েজ নাজায়েজ, মুস্তাহাব, ফরজ ওয়াজিব, এগুলো তারা দিয়ে যাচ্ছেন। এবং মানুষের অন্তরে যে রোগগুলি আছে, এই রোগগুলিকে দূর করার জন্য কি ফিকির করা যায়, কিভাবে রোগকে দূর করা যায়, এর জন্য তারা ফিকির করেন। তাহলে মূলত দিনের মেহনত করনেওয়ালা ওলামায়ে কেরাম। আর এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো আমার ওয়ারেস, অর্থাৎ আমি যে কাজটা করেছি ওলামায়ে কেরামই পরিপূর্ণভাবে এই কাজটা করতে পারবে, অন্যের দ্বারা সম্ভব না। এখান থেকেই এই ব্যাখ্যাটা না জানার কারণে আজকে যত আমাদের মধ্যে ঝামেলা, যত ভুল বুঝাবুঝি এটা হয়ে যাচ্ছে। ওলামায়ে কেরাম সমালোচনা করেছি, তারা তো চিল্লা দেয় না, বিদেশ সফর করে না, মাদ্রাসা নিয়ে পড়ে থাকে, আমরাই তো দিনের জন্য মেহনত করেছি।
কিন্তু যদি গভীরভাবে চিন্তা ফিকির করা হয় তাহলে দেখা যাবে দিনের মেহনতের পরিপূর্ণ হক এবং দায়িত্ব উলামায়ে কেরাম পালন করে যাচ্ছেন। তারা যেমন তবলিগ করেছেন, মানুষকে ডাকছেন, মাদ্রাসার মাধ্যমে হোক, ওয়াজের মাধ্যমে হোক, লেখনির মাধ্যমে হোক। শেখুল হাদিস জাকের রহমতুল্লাহ আলাই যিনি ফাজাইলে আমল লিখেছেন, তিনি এখানে ফাজাইলে তবলিগের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে তবলিগ শুধুমাত্র একটা প্রক্রিয়ার নাম না, যে চিল্লা দিলাম আর তবলিগ ওয়ালা হয়ে গেলাম। যে দর্শ তাদরিসের মাধ্যমে মানুষকে আহ্বান করেছে সেও তবলিগের মেহনতের মধ্যে আছে, যে ওয়াজের মাধ্যমে মানুষকে ডাকছে সেও তবলিগের মধ্যে আছে, যে লেখনির মাধ্যমে মানুষকে ডাকছে সেও তবলিগের মধ্যে আছে, সবগুলোকে উনি সামিল করেছেন। তাহলে দেখা যাচ্ছে পরিপূর্ণ এই তবলিগের হক, দিনের মেহনতের হক ওলামায়ে কেরাম তারা করে যাচ্ছে। এই জন্য আমি একটু সামান্য মেহনত করে, সামান্য একটু সময় লাগিয়ে যদি ওলামায়ে কেরাম ভুল ধরা শুরু করি, সমালোচনা করা শুরু করি, তো এর পরিণতি খুবই ভয়াবহ। যে কোনো মুহূর্তে পদস্খলন হয়ে যেতে পারে, এবং হয়ে যেতে পারে তাই না, এই সমস্ত কারণেই বহু বড় বড় লোকের পদস্খলন হয়ে গেছে। এবং শয়তানি এটা করায়, যখন একটা মেহনত চলে ওই মেহনতকে কী করে ক্ষতিগ্রস্ত করা যায় এর জন্য শয়তান বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে। পাকিস্তান হওয়ার পরে, 1947-এর পরে যখন ইংরেজরা বিদায় নিল আর ভারত পাকিস্তান দুটো দেশ স্বাধীন হলো, এখানে ইংরেজদের 190 বছরের 20 দাঁত, 190 বছরের গোমরাহী, এইগুলোকে দূর করার জন্য মেহনত শুরু হলো। মানুষের অন্তরে যে দুনিয়া, মুসলমানদের অন্তরে দুনিয়া, শিরিক, বেদাত, এইগুলো যে বাসা বেঁধেছিল, এইগুলোকে দূর করার জন্য মেহনত শুরু হলো, মানুষকে দিনদার বানানোর জন্য। তখন অনেকগুলি ইসলামের নামে আন্দোলন শুরু হলো, দেখতে খুব ভালোই মনে হচ্ছিল, চমৎকার, যার কারণে ওলামায়ে কেরাম ওগুলোকে সমর্থন করেছিলেন। তার মধ্যে ইসলামী আন্দোলনের নামে একটা আন্দোলন ছিল, যে আন্দোলনটাকে মৌলানা আবুল আলা মওদুদি নামে এক লোক নেতৃত্ব দিচ্ছিলেন। তো তখনকার বড় বড় ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবান, মৌলানা আবুল হাসান আলী নদভি রহমতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস জাকের রহমতুল্লাহ আলাই, খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই, মৌলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাই, তারা এই আন্দোলনটাকে সাপোর্ট করলেন, সমর্থন করলেন। বিভিন্নভাবে তারা এখানে লোকদেরকে যোগ দেওয়ার জন্য বললেন। কিছুদিন যাওয়ার পরে দেখা গেল যে এখানে মওদুদি সাহেবের মতলব খারাপ, তিনি নিজেই কোরআন হাদিসের একটা মন গড়া ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। তো বোঝা গেল এখানে মূল ইসলামকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য না, তার মন গড়া ব্যাখ্যা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য। তিনি কি ব্যাখ্যা দিলেন, যে 1400 বছরের মধ্যে ইসলামের 4টা পরিভাষা, এইগুলোর অর্থ কেউ বুঝতে পারে নাই, আমি প্রথম এইগুলোর অর্থ উদ্ঘাটন করলাম। এরপরে সে ভুল ধরল, হযরত আইয়ুব আলাইহিসসালাম, হযরত ইউনুস আলাইহিসসালাম, এনাদের ভুল ধরতে লাগলো, হযরত সুলাইমান আলাইহিসসালামের ভুল ধরল, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবিদের বিভিন্ন ভুল ধরে সমালোচনা করতে লাগলো এবং নামাজকে তুলনা করলো ট্রেনিংয়ের সাথে, যে নামাজটা মূল উদ্দেশ্য না, আমরা যে নামাজ পড়ি, নামাজের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে এটা হলো ট্রেনিং, জিহাদ করতে হবে, জিহাদের জন্য নামাজ হলো ট্রেনিং, নামাজটা মূল উদ্দেশ্য না, এরকম বিভিন্ন কথাবার্তা বের হতে লাগলো। তো তখন তার মুখোশ উন্মোচন হয়ে গেল, ওলামায়ে কেরাম তার থেকে বেরিয়ে গেলেন এবং বেরিয়ে যেয়ে জনসাধারণকে সতর্ক করলেন যে এই আন্দোলনে থাকা যাবে না, এই আন্দোলনে যোগ দেওয়া যাবে না, এদের উদ্দেশ্য প্রকৃত ইসলাম কায়েম করা না, বরং নিজস্ব মন গড়া মতবাদ কায়েম করা উদ্দেশ্য। এভাবে যখনই ইসলামের নামে কেউ মেহনত শুরু করেছে, তার মুখোশ উন্মোচন না হওয়া পর্যন্ত, তার হাকিকত সম্পর্কে অবগত না হওয়া পর্যন্ত ওলামায়ে কেরাম সাপোর্ট করেছেন। কিন্তু যখন কারোর গুমরাহী প্রকাশ পেয়ে যায়, যখন কারোর ভ্রান্তি প্রকাশ পেয়ে যায়, তখন ওলামায়ে কেরামের জন্য জায়েজ নাই যে চোখ বন্ধ করে তাকে সমর্থন করা, ওখান থেকে বেরিয়ে আসা এবং ওই সম্পর্কে উম্মতকে সতর্ক করা, এটা ওলামায়ে কেরামের জিম্মাদারি। জিম্মাদারি কে দিয়েছেন, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাক্কানি ওলামায়ে কেরামের 3টা গুণ বয়ান করেছেন, যে তারা বাতিলের মুখোশ উন্মোচন করবে, যারা কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা প্রদান করে
এই ব্যাখ্যাকে খণ্ডন করবে, এটা হককারী আলেমের আলামত বয়ান করা হয়েছে। তো যখনই কেউ এরকম কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা দিয়েছে, ওলামায়ে কেরাম সতর্ক করেছেন, এটা কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে না, কোনো হিংসার কারণে না, বা পদ পেলাম না এই কারণে না, সম্পূর্ণভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং যে দায়িত্ব হাক্কানি আলেম হিসাবে তাদের উপরে অর্পিত হয়েছে এই দায়িত্ব পালন করার জন্য। ঠিক এইভাবে তবলিগের যে বর্তমান মেহনত, এই মেহনত চলে আসছিল 1924 সাল থেকে, মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই মেহনত শুরু করলেন, ওলামায়ে কেরাম তাকে সমর্থন করলেন, এবং ওলামায়ে কেরামের সাথে পরামর্শ নিয়ে তিনি তবলিগের এক একটা উসুল তৈরি করলেন, মূল নীতি 6 নম্বর হোক, উমুমি গাস্তক, খুসুসি গাস্তক, মুজাকারা হোক, কারগুজারি হোক, এই সব কিছু ওলামায়ে কেরামের সাথে মশওয়ারা করে করে এটা একটা পরিণত অবস্থার মধ্যে পৌঁছলো, এবং যার কারণে সারা দুনিয়াতে পরিবর্তন আসতে লাগলো, এই মেহনত চালু হলো। কিন্তু এই মেহনতকে কী করে ক্ষতিগ্রস্ত করা যায়, এই জন্য শয়তান এবং শয়তানি শক্তি তারা এখানে থেমে থাকলো না, তারাও চেষ্টা করতে লাগলো এই মেহনতের মধ্যে ফাটল ধরানোর জন্য, এবং বিভিন্নভাবে এক সময় শয়তান কামিয়াব হলো আর এই মেহনতের মধ্যে ফাটল ধরাতে সমর্থ হলো। 2014 সালে এসে এই মেহনতের মধ্যে ফাটল ধরল, এখানে মূল কারণ ছিল ওইটা। তবলিগের মুরব্বীরা যখন একে একে মৃত্যুবরণ করলেন, সুরার সাথী যারা ছিলেন সবাই যখন একে একে মৃত্যুবরণ করলেন, তখন একজন মাত্র মুরব্বী রয়ে গেলেন, যাকে মনে সাদ নামে সবাই চেনে। যখন মুরব্বীরা নাই, মুরব্বীরা একে একে চলে গেল, উনি তখন তার মুখোশ খলস উন্মোচন করে ওই মন গড়া ব্যাখ্যার দিকে চলে আসলেন। ঠিক মওদুদী যেমন ইসলামের মন গড়া ব্যাখ্যা দিয়েছিল, ওই মন গড়া ব্যাখ্যার মধ্যে চলে আসলেন। উনি ভুল ধরতে লাগলেন, মুসা আলাহ সাল্লাম ভুল করেছেন, ইউসুফ আলাহ সাল্লাম ভুল করেছেন, সাহাবায়ে কেরাম ভুল করেছেন, বিভিন্ন বয়ানের মধ্যে এই নবীদের সমালোচনা, সাহাবিদের ভুল ধরতে লাগলেন। তো দেখা গেল মওদুদী যে কাজটা করেছিল, মানে সাহাদ সাহেবও একই কাজ করে উম্মতকে গুমরা করেছেন। তো মওদুদীর সময় যেমন ওলামায়ে কেরাম চুপ থাকতে পারে নাই, তাদের জিম্মাদারি ছিল সঠিক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এইখানে এসেও ওলামায়ে কেরাম চুপ থাকতে পারলেন না, তারা লেখনির মাধ্যমে বয়ানের মাধ্যমে উম্মতকে সতর্ক করলেন যে এখন আর এনার সাথে থাকা যাবে না, এনাকে সমর্থন করা যাবে না, কেন ইনি এখন ওই ব্যক্তিগত ব্যাখ্যার মধ্যে চলে আসছেন, নবীদের ভুল ধরা শুরু করেছেন, সাহাবিদের ভুল ধরা শুরু করেছেন। তো এটা ওলামায়ে কেরামের দায়িত্ব ছিল, জিম্মাদারি ছিল উম্মতকে সতর্ক করা। কিন্তু কিছু লোক যারা অন্ধভক্ত, তারা এটাকে ভালোভাবে নিতে না মেরে না পেরে, তাদের উচিত ছিল ওলামায়ে কেরাম যখন সতর্ক করলেন তো ওনার থেকে সরে আসা, সরে না এসে তারা অন্ধ সাপোর্ট করে ওলামায়ে কেরামের দুশ্মন হয়ে গেল, এবং কেউ কেউ এমনও বলল যে উনি যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাবো। একজন মমিন মুসলমান তারা কখনো এরকম অন্ধ ভক্তের সাথে কথা বলতে পারে না যে উনি জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব। যখনই ওলামায়ে কেরাম ভুল ধরিয়ে দিলেন, সেই ভুলগুলো ওনার সতর্ক ঠিক করা দরকার ছিল, এবং এখনও একই ঘোষণা যে ভুলগুলো উনি বারবার করে আসছেন, যে উল্টাপাল্টা ব্যাখ্যাগুলি বারবার দিচ্ছেন, যদি ওর থেকে রুজু করেন, যদি তওবা করেন, প্রকাশ্যে ঘোষণা করেন যে আমি যা কিছু বলেছি ভুল, এই ব্যাখ্যা সহি না, তা এখনও ওলামায়ে কেরামকে মাথায় তুলে নেবেন। এই কারণে ওলামায়ে কেরাম সতর্ক করেছেন যে ওনার সাথে যে মেহনত, ওনার সাথে যারা আছে এদের সাথে থাকা যাবে না। যত বড় বড় মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম আছেন, মুফতিয়ানে কেরাম আছেন, সকলেই এই সমস্ত ভুল আকিদা, ভুল ব্যাখ্যার কারণে ওনার থেকে দূরে থাকতে বলেছেন। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে যে ওনার থেকে দূরে থাকতে হবে, ওনাকে এখন সমর্থন করা যাবে না, ওনার পিছনে থাকা যাবে না। ওলামায়ে কেরামের মেহনতের পরামর্শে যে মেহনতটা চলছে এখানে থাকতে হবে। এই কারণেই নিষেধ করা হয়, যতদিন পর্যন্ত উনি তওবা না করবেন, এই ভুল ব্যাখ্যা থেকে সরে না আসবেন, ততদিন পর্যন্ত আমরা ওনাকে সাপোর্ট করবো না, ওনার সাথে থাকবো না। এই স্পষ্ট করে বললে পরেও কিছু লোক খামাখা বিভিন্ন মসজিদের মধ্যে গ্যাঞ্জাম করার জন্য চেষ্টা করে। হ্যাঁ, যে সমস্ত মসজিদে তালিম নাই, তবলিগের কাজ নাই, দরকার ছিল সেখানে যে তালিম করা, সেখানে যে তবলিগের কাজ চালু করা, এইগুলো না করে যেখানে তালিম চলছে, তবলিগ চলছে, মেহনত চলছে, ওইখানে এসে আরও দুজন লোক বসে আটা ফেতনা করার জন্য চেষ্টা করে, এটা তো স্পষ্ট বুঝেই আসে। হ্যাঁ, যেখানে আসার কী অর্থ? যত বাতিল আছে, এই বাতিলের আলামত হলো তারা টাকা পয়সা দিয়ে সবসময় লোকদেরকে দলে ভেড়াতে চায়। এখানেও দেখবেন এরাই মসজিদ দখলে নেওয়ার জন্য,
বিভিন্নভাবে নিজেদের মেহনতকে চালু করার জন্য কিছু বেতনভুক্ত কর্মচারী রেখে দিয়েছে। এদের কাজই হলো বিভিন্ন মসজিদে যাবে আর তালিমের মাধ্যমে মসজিদটাকে দখল করার জন্য চেষ্টা করবে। যেমন আহলে হাদিস যারা করে, এদের মধ্যে কিছু লোক আছে এরা টাকা দিয়ে বিভিন্ন মসজিদে লোক পাঠায়, যে একবার যদি জোরে আমিন বলতে পারো 200 টাকা দেওয়া হবে। অনেক লোক ধরা পড়েছে এরকম, বিভিন্ন জায়গায় দাঁড়াবে, জোরে আমিন বললে 200 টাকা দেবে। এরাও এ কাজ করে, বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বিরিয়ানি রান্না করে দল ভারী করার জন্য চেষ্টা করে। এটাই কিন্তু বাতিলের আলামত। এই জন্য নিরপেক্ষভাবে, কোনো আক্রোশ না, কোনো বিদ্বেষ না, যে কথাগুলি বললাম আমার কাছে দলিল আছে, উনি কোথায় কোথায় কী ভুল কথা বলেছেন, কোন জোরের মধ্যে কোন ইস্তেমার মধ্যে কোন ভুল ব্যাখ্যা দিয়েছেন, এবং তার সম্পর্কে বর্তমানে ওলামায়ে কেরামের কী ফতোয়া, এগুলো লিখিত ডকুমেন্ট আছে, কারো দেখা দরকার হলে দেখবেন পড়বেন এবং হককে চেনার জন্য চেষ্টা করবেন। কিন্তু খামাখা মসজিদগুলির মধ্যে একটা সুন্দর পরিবেশ, শান্তিময় পরিবেশ, এইগুলো নষ্ট করার জন্য চেষ্টা করলে নিজেরা দায়ী হবেন। মাদ্রাসাগুলির মধ্যে কমিটি থাকে, কমিটির দায়িত্ব হলো তারা অর্থের যোগান দেবে এবং প্রশাসনিক জিনিসগুলি, বাইরের যে কাজকামগুলি আছে এইগুলি তারা সামাল দেবে। আর মাদ্রাসার ভিতরে পড়ানো কেমন হবে, কোন উস্তাদকে রাখা হবে রাখা হবে না, এই দায়িত্বগুলি মোহতামিম সাহেবের। এখন যদি কমিটির লোক এখানে হস্তক্ষেপ করেন, তারাই শিক্ষক নিয়োগ দেই, পড়াশোনা কেমন হচ্ছে না হচ্ছে, এটা যদি দেখে তাহলে কিন্তু মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। এবং যে সমস্ত মাদ্রাসায় কমিটি হস্তক্ষেপ করার জন্য চেষ্টা করেছে ওই মাদ্রাসার মধ্যে গণ্ডগোল লেগেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। মসজিদও এরকম, মসজিদে একটা কমিটি থাকে, এই কমিটির দায়িত্ব হলো মসজিদের অর্থনৈতিক সাপোর্ট দেওয়া, বাইরের যে জিনিসগুলি আছে প্রশাসনিক যে বিষয়গুলি আছে এইগুলোকে দেখভাল করা। কিন্তু মসজিদের ধর্মীয় বিষয়গুলি, কে তালিম করবে, কে বয়ান করবে, কি প্রোগ্রাম হবে, এগুলো খতিব সাহেব থাকে, ইমাম সাহেব থাকে, তার সাথে পরামর্শ করে তিনি যেভাবে বলেন ওইটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, এটা হলো কমিটির দায়িত্ব। এখন এখানে যদি কমিটি খতিব সাহেবকে এড়িয়ে যে, ইমাম সাহেবকে এড়িয়ে যে, যে কোনো মসজিদই হোক, নিজেরাও ওই ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে চায়, তখন এই মসজিদে গণ্ডগোল দেখা দেওয়া অবশ্যম্ভাবী। এই জন্য যারাই যে কোনো মসজিদের জিম্মাদার আছেন, শহরের মধ্যে হোক গ্রামে হোক, সকলে চেষ্টা করবেন যে ধর্মীয় ব্যাপারে আমরা নিজেদের মতামত না দিয়ে সেখানে যারা ওলামায়ে কেরাম থাকেন তারা কি বলেন, এই কাজটা এখানে করা যাবে কি না, ওই পরামর্শ মতো যদি আমরা আমাদের মসজিদের ধর্মীয় প্রোগ্রামগুলিকে চালু করি তাহলে এটা সহিভাবে চলবে, কোনো গণ্ডগোল থাকবে না। কিন্তু এখানেও নিজেরা নিজেদের মতামত ব্যক্ত করতে চাইলাম বা আমার ক্ষমতা আছে জোর করে আমি কাউকে বসিয়ে দিতে চাইলাম, এটা একটা ফেতনা হবে, গণ্ডগোল হবে, মসজিদের শান্তিপূর্ণ পরিস্থিতি নষ্ট হবে, এবং এই কারণে তারাই দায়ী থাকবেন। এই কথাগুলো আমরা সকলে মনে রাখি, নিজের সাথে মিলাই যে আমি কতটুকু মানতে পারছি কতটুকু মানতে পারছি না, এবং আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, সহি সিদ্ধান্তে আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।